ডাক্তার মেহেদী হাসান বললেন যে আপনাদের খামারে আগে গরুগুলো ঠিক মতন প্রেগনেন্স হতো না। এখন ওই গরুটা ছিল বাচ্চা দিয়েছিল 8 মাস হয়ে গেছে লোকা, এটাও বাচ্চা দিয়েছে 8-9 মাস হয়ে গেছে লোকা, কিন্তু মানে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু মানে প্রেগনেন্ট হয়নি। তখন স্যারে দেখাইলাম, স্যারে তখন চিকিৎসা দিয়ে বললো এটা তো আপনার ভিতরে সমস্যা আছে, এটা তো চিকিৎসা না করলে আপনার ভালো হবে না। তারপরে তা স্যারে চিকিৎসা দিল, চিকিৎসার পরে হিট আসছে, হিট আসার সাথে সাথে আমরা দিছি, মানে তখন একবার দেওয়ার পরে মানে কনসিভ হয়েছে, আর বেশি দেওয়া লাগে নাই গা। এরপরে স্যারকে দিয়ে আবার চেক করাইছি, স্যারে কয়, স্যারে বলছে আপনার তো রসে পথে আছে, এখন স্যারে বলে যান আপনার এখন সফল খামারি। দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।